হ্যালো ভিউয়ার্স, অল কৃষি লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজ আমরা এসেছি একটি ছাগল খামার পরিদর্শনে। আজ আমরা যে খামার মালিককে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি বলবেন কিভাবে তার প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আজ এই সফলতার মুখ দেখেছেন। তিনি আমাদের সাথে তার জীবনের কিছু কথা বলবেন যা হয়তো অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি কিছুদিন আগেও তার রুটি রুজি জোগাড় করতে যখন হিমশিম খাচ্ছিলেন, তখন কোনো এক মাধ্যম থেকে এই ছাগল খামার বিষয়ে জানতে পারেন এবং এই খামারটি করার জন্য এক প্রকার ঝুঁকি নেন, কারণ তার এই সিদ্ধান্তকে তার পরিবার সমর্থন করেনি। কিন্তু তার নিরলস পরিশ্রম এবং একাগ্রতা আজ এই সফলতার মুখ দেখিয়েছে। তিনি আজ তার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। চলুন তার মুখ থেকেই কিছু কথা শুনি তার সফলতার। বাইক গেছে ওখানে লবণ মিষ্টির একটা সমস্যার কারণে এলাকায় অবনতি দেখা দিল। তখন একটা চিন্তাভাবনা করলাম, বান্দা উন্নত এলাকা, সেখানে আসার পরে আমি 4.5 বিঘে একটা গের করলাম। আমার অর্থের সমস্যা বুঝায় আমি সমিতি থেকে কিছু টাকা ঋণ করে লোন করে আমি আমার গেরগুলো পরিচালনা করলাম। সেই গের থেকে আমি দীর্ঘ 4-5 বছরের মতো ওখানে মাছ চাষ করলাম। আস্তে আস্তে আমার মাছ চাষ ভালো কেন যাওয়ার পরে আমি পরবর্তী অন্য পাশে অন্য বিলিয়ে যাই, সেখানে কিছু জমি জায়গা কিনলাম। কেনার পরে বা আরও কিছু জায়গা হারিয়ে নিলাম নিয়ে আমি আমার গিয়ারগুলো দোকান করে কাটিয়ে এগুলো শুরু করলাম। সেখানেও মাছের প্রজেক্ট ভালো হলো। ইতিমধ্যে আমি পাশে একজনের একটা ছাগলের খামার দেখিয়েছে, মানে ই হলো যে একটা ছাগলের চাষ করি, তাই থেকে আমি 8 থেকে একটা ছাগল কিনে নিয়ে আসলাম। আনার পরে ওই একটি ছাগল প্রতিবারই 3টে 4টে বাচ্চা দিতে লাগলো, ও থেকে আমার অনেকগুলো ছাগল হলো। তারপর আমি গরুর ব্যবসা করলাম, গরু কিনলাম, গরুর খামার করলাম, গরু কি করে 8-10টা গরু কিনলাম। পাশাপাশি কবুতর, হাঁস মুরগি, মৎস্য চাষ, কাঁকড়া প্রজেক্ট, শিং মাছের প্রজেক্ট, এবং তারপরে আমি এগুলোর লোকজন দিয়ে করাই আমি পাশাপাশি বান্দা বাজার একটা মুদিখানার দোকান শুরু করি। দোকানটাও আস্তে আস্তে উন্নতি দিকে নিলাম। আর এখন ইচ্ছা আছে এই প্রজেক্টগুলোরে যত আরও বড়ো করে করতে পারি, প্রজেক্টের মতন করতে পারি, সেই চিন্তাভাবনা আছে। আপনার খামারে কতগুলো ছাগল আছে? প্রায় 20-20 মতো। এগুলো কি সব দেশি প্রজাতির ছাগল? দেশি প্রজাতি বিভিন্ন প্রজাতির আছে, দেশি তোতামুখী আছে, দেশি ক্রস আছে। এগুলো কালো যেগুলো, এগুলো কি এগুলো দেশি ক্রস? দেশি ক্রস। ছাগলকে কি কি খাবার খাওয়ান? সাধারণত প্রথম দাঁড় দেওয়া হয়, তারপরে যে দুপুর টাইমে ভুষি ভিটামিন জাতীয়, রাত্রি যে শুকনো কুটো কুচো এগুলো ভুষির সঙ্গে মিশিয়ে খেতে হয়। ঘাসটা কোন জায়গা থেকে সংগ্রহ করেন? কাঁচা যে ঘাসটা বিদেশি ঘাস লাগানো আছে, এগুলো একটা সংস্থার থেকে সংরক্ষণ করা, এগুলো এই ঘাসগুলো এই আছে এই পাশে, এই ঘাসগুলো সংরক্ষণ করা আছে। আর নিজস্ব গেরের যে ক্ষেতের পাশে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো থেকে গরু বাসা করে দিয়ে দুপুর পর্যন্ত খাদ্য ঘাস থাকে, তারপরে দুপুরে যে ভুষি এবং ভিটামিন ছোলা একসঙ্গে মিশিয়ে প্রতিক্রিয়াতে এগিয়ে খাদ্যগুলো দেওয়া হয়। আর রাত্রি যে এগিয়ে কিছু ভুষি এবং ফুটো ছোটো ছোটো করে কুচুরে ওইগুলো দেওয়া হয়। ছাগলটা কীরকম বয়সে আপনি বিক্রি করেন? আমরা বেশিরভাগ বাচ্চা বিক্রি করি। হ্যাঁ, প্রতিটা বাচ্চা বিয়ের পর পরই বিক্রি করা, যে কোনো খদ্দের আলু বা বাচ্চাগুলো বেশি বিক্রি হয়, পরবর্তীতে আর হচ্ছে বড় হয়ে গেলে বিক্রি। পূর্ণ বয়স্ক সেটা কীরকম বয়সে বিক্রি করেন? কোনো লিমিট নেই, মানে যে কেউ খরিদ্দার আসলে এর ভিতরে তো বিক্রি হবে দরে দামে। মূলত কী কী রোগ লাগতে পারে ছাগলে, মানে কী কী রোগে আক্রান্ত হতে পারে? কিছু সর্দির সমস্যা থাকে শীতকালে, আর কিমড়ি থেকে কিছু সমস্যা থাকে সেগুলো আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি, যেগুলোর সমস্যা জীবন্ত প্রায় দেখা দিইনি। চোখে কিছু সমস্যা আছে যেগুলো প্রাথমিক চিকিৎসাগুলো আমরা জানি বা এগুলো আমরা নিজেরাই চিকিৎসা করি। আর বড় ধরনের কোনো রোগ হয় না এই ছাগলে? আমরা কন্টিনিউ গিয়ে ট্রিটমেন্ট করি, এই জন্য বড় ধরনের মানে টিকা যেগুলো এগুলো কি দেন? ভ্যাকসিন যেগুলো দেওয়া হয়, মানে বেশিরভাগ আমরা কিমড়ি ওষুধগুলো সঠিকভাবে খাওয়াই,
কোনো বড় ধরনের রোগ আসেনি এই পর্যন্ত। আগের থেকে আপনারা এগুলো সম্বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন? আপনার যে এলাকায় বেকারদের কর্মসংস্থানের জন্য ছাগল পালন করা কি লাভজনক, এবারে আপনার কি মতামত? আমার নিজের ব্যক্তিগত হিসেবে লাভজনক মনে করেছি, তার কারণ আমার প্রথম যখন আমি এই গেরের পাশে পাশে এক জায়গায় ছাগল দেখে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি একটা ছাগল কিনি। হ্যাঁ, কেনার পরে এগুলো থেকে আমার 3 বছরে প্রায় 60,000 টাকার মতো ছাগল বিক্রি করেছি, আর এখন 20-20 মতন আমার এই খামার আছে ওই একটি ছাগলের থেকে। আচ্ছা, প্রথম যখন শুরু করেন তখন একটি ছাগল দিয়ে শুরু করেন? একটি ছাগল দিয়ে কিনে 2,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনি, এবং পাশে থেকে 1,000 টাকা বিট দিয়ে তার প্রথম প্রায় 3টি বাচ্চা, আর পরবর্তীতে 3টি 4টি করে করে বাচ্চা হতে থাকে। আপনার কি এই প্রজেক্ট বাড়ানোর ইচ্ছা আছে? পরবর্তীতে বাড়ানোর ইচ্ছা আছে, এবং এটার যাতে আমি আরও বড় করতে পারি সেই চিন্তা ভাবনাই আছে। ছাগল পালন করে তো আপনি লাভবানই, লাভবান, কারণ এর থেকে আপনি মাংস প্লাস দুধ, যেটা মানে দুধকে এখান থেকে পান আপনি? আমরা বিক্রি করি না, তবে দুধ অনেক সময় বের হয় একটা ছাগলের, আমার যখন ওই লাল দাবিটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওনা ওর 3টি বাচ্চা 4টি বন্ধু বাচ্চা হয়, হওয়ার পরেও 1.5 কেজি 1 কেজি দুধ বের করা যায়। আমরা বাচ্চাগুলোতে খাওয়াই দিই, যাতে বাচ্চাগুলো বাচ্চাটা যাতে পরিপুষ্ট হয়। এই বর্তমান যে আছে, বর্তমানে 3টি বাচ্চা আছে, 1টা আর 2টি, হ্যাঁ হ্যাঁ, আর বেশিরভাগই ওর 3টির কম আছে, 4টি করে বেশি হয়, 4টি বাচ্চাই থাকে। এই এই ছাগলটা, এই যে লাল ছাগলটা, 3টি বাচ্চাই আছে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ অল কৃষি লাইভের পক্ষ থেকে। আমরা আশা রাখি আপনার এই খামার আরও যাতে পরিসর বৃদ্ধি করতে পারেন এবং আরও এর থেকে লাভবান হতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও দেখা হবে আপনার সঙ্গে। এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।